নমস্কার। রাজ্যে নিশামুক্ত ত্রিপুরা করার স্বপ্ন দেখেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন ঘটেছে, আইন কানুনের কতটা পরিবর্তন ঘটেছে, আদতে ত্রিপুরা রাজ্য নিশামুক্ত হয়েছে কিনা সেই প্রশ্নটা করলে প্রত্যেক দিন সেই প্রশ্নের উত্তরে উঠে আসে বেশ কিছু তথ্য। এবারে রাজধানী আগরতলা থেকে শুরু করে রাজ্য এবং গ্রাম পাহাড় প্রত্যেকটি জায়গায় নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে যুবক যুবতীরা। তারই মধ্যে আবারও দক্ষিণ বরজলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক নিজ বসত বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। উল্লেখ্য, এলাকাবাসীদের বহুদিনের অভিযোগ ছিল যে সেই ব্যক্তি প্রায় 2 থেকে 2.5 বছর ধরে নেশা কারবারের সাথে যুক্ত রয়েছে। অবশেষে হাতে নাতে ধরা পড়ল সেই ব্যক্তি। দক্ষিণ বরজলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বাড়িতে বিভিন্ন নেশা সামগ্রী জিনিস উদ্ধার করে এনসিসি থানার পুলিশ, সাথে ছিল এলাকাবাসীরাও। এলাকাবাসীর অভিযোগ যে বিগত 2-3 বছর ধরে এই ব্যবসা করে আসছে মনোরঞ্জন করের ছেলে, সবাই তাকে লাকি নামেই চেনে। উক্ত ঘটনার তদন্ত স্বার্থে এনসিসি থানার পুলিশ এলাকাবাসীদের সাথে নিয়ে অভিযান চালায় সেই বাড়িতে। অবশেষে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নেশা সামগ্রী। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনি কি জানেন না, একটু একটু কর না। আমি জানি না, আমি জানি না বাবু, আমি জানি না। আপনার ছেলে কতদিন ধরে ব্যবসা করে? অনেকদিন ধরে শুনতেছি এখানে কোটা কিছু বিক্রি করে, নেশা দ্রব্য বিক্রি করে, এবং তাদের বাড়ির ভিতরে একটা বাথরুম আছে, এখানে বসে কাস্টমার এনে বসে খাওয়ায়। ভীষণ দিকিয়া তারা দ্বিতীয় দরজা গেট আছে। হ্যাঁ, আমরা ইয়া পাইছি এর আগে দুইবার। তাহলে আমি আমরা কাজের তরফ থেকে কাজের প্রেসিডেন্ট সেক্রেটারি এলাকাবাসী 17 করে দিয়েছি, কয়েকবার করা হয়েছে। এবার দেখা গেছে তারা শুনতে হবে, আবার করা হয়েছে, তাহলে 17 করানো হয়েছে। ওর মা বাবা এবার দেখা গেছে যে ওর মা বাবা এটা লোক চলেছে। আজকে আমরা একজনের কাস্টমার করে দেখছি, একজন আইসে, আসার পর দেখলাম যে হ্যাঁ আমাদের কেউ না কেউ একটা ইনফরমেশন দিছে যে ক্লাবে তারা অ্যাটাক করবো তোমার বাড়ি। যার ফলে যে যে কাস্টমারটি পিছনে আসছিল, আমরা তো প্রথম সামনে দিয়ে ঢুকছি, তারা এখান থেকে পাস করে দিয়ে দিছি। আমরা গিয়ে যার ফলে লুক ধরতে পারছি না, কিন্তু আমরা সরঞ্জাম পাইছি। আমরা সরঞ্জাম পাইছি, ওখানে ইঞ্জেকশন পাইছি, এবং কোটা কি বলে এগুলিও পাইছি, এবং বসার জন্য যা যে মেয়ে বসাইয়া ওদেরকে খাওয়ায়, এখানে পুশিংও চলে, সবই চলে। আর যেটা তো শোনা, কারণ যার ফলে আমাদের এখানে যে পরিবেশটা, পরিবেশ অনেকদিন ধরে নষ্ট করতেছে ওরা। আমাদের বক্তব্য, এলাকাবাসীর বক্তব্য, ওরা এখানে থাকতে পারবে না। সবচেয়ে যাচাই করেন মহিলারা, আরও কয়েকজন ইনভলভ আছে, আরও এটা 17 করে বড় সবাই যাবে। সবাই আপনার নাম? নাম শম্ভু দে, আমি প্রগতি সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দক্ষিণ বরজলা। দক্ষিণ বরজলা এটা আমরা, এটা এনসিসিবি থানার আন্ডারে। ওই দেখেন, এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আমার বাড়িতে সবাই খুব ভোজন বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। তার আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল।